আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেল জাহানস ব্লগস ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি, আর সেই সঙ্গে আজকে একদমই নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাসায় থাকা ওয়াশিং মেশিনগুলোকে কীভাবে একদম বিনা খরচে নিজেরা মেনটেন্স করতে পারি। আর ওয়াশিং মেশিন মেনটেন্সের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাব ক্লিনিং। তা আমার বাসায় যে ওয়াশিং মেশিনটা আছে সেটা হচ্ছে এলজি ব্র্যান্ডের 8 কেজির ওয়াশিং মেশিন, স্মার্ট ইনভার্টার সিস্টেম এবং 33% এনার্জি সেভিং। আমার ওয়াশিং মেশিনটা ডিটেলস নিয়ে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। আর আমার ওয়াশিং মেশিনটা কিনেছি আজকে 1 বছর পূর্ণ হলো, তা ভাবলাম 1 বছর পূর্ণ উপলক্ষে এটাকে ভালো করে টাব ক্লিনিং করে নিই, যাতে এর মধ্যে কোনো ময়লা জমা হয়ে থাকলে সেটা পরিষ্কার হয়ে যায় আর ভালোভাবে আবার ব্যবহার উপযোগী হয়। যদিও ওয়াশিং মেশিনের সঙ্গে কিন্তু একটা ম্যানুয়াল দেওয়া থাকে কীভাবে এটাকে মেনটেন্স করতে হবে বা টাব ক্লিনিং করতে হবে, তারপরও আজকের ভিডিওটা করা। তো যাদের বাসায় ওয়াশিং মেশিন আছে তাদের কিছুটা হলেও হয়তো কাজে লাগবে। টাব ক্লিনিং করার আগে আরও কিছু পরিষ্কার করার ব্যাপার আছে, তার মধ্যে প্রথমেই হচ্ছে ওয়াটার ইনলেট পাইপে একটা ফিল্টার থাকে সেটাকে পরিষ্কার করে নেওয়া। তো তার জন্য আমি আগেই হচ্ছে ওয়াশিং মেশিনের যে পানি লাইনটা আছে সেটা অফ করে দিচ্ছি। এটাকে অবশ্যই অফ করে নিতে হবে, তা নয়তো পাইপটা খোলা মাত্রই কিন্তু পানি পড়তে থাকবে। তো পানি লাইনটা অফ করে নিয়েছি, এখন ওয়াটার ইনলেট পাইপের মাথায় যে কর্কটা থাকে সেটা খুলে নিলাম। তাই তো ওয়াটার ইনলেট পাইপের মাথায় একটা ছোট্ট জালি বসানো আছে, যে কোনো প্লাস দিয়ে এটাকে খোলা যায়। তো আমি একটা চামচ দিয়ে হালকা করে টান দিলেই কিন্তু এটা বের হয়ে এলো, আর দেখতেই পাচ্ছেন এটার মধ্যে কিন্তু বেশ কিছু ময়লা জমেছে। তো পানির সাথে যে অতিরিক্ত ময়লাগুলো থাকে সেটা কিন্তু এই জালির মধ্যে আটকে থাকে। তাই তো জালিটাকে ভালো করে ব্রাশ দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আবার জালিটাকে তার জায়গায় লাগিয়ে ওয়াটার ইনলেট পাইপের যে কর্কটা আছে সেটাকে খুব ভালো করে টাইট করে লাগিয়ে দিয়েছি। তারপর আবার পানির লাইনটাকে খুলে দিয়েছি। পানির লাইনটা কিন্তু অবশ্যই মেশিন অন করার আগে খুলে নিতে হবে, তা নয়তো কিন্তু দেখা যাবে যে মেশিন অন হওয়ার পর পানি আসবে না। এখন ওয়াশিং মেশিনের ভেতরে টাবের মাঝখানে একটা ফিল্টার আছে যেটাকে বলা হয় ম্যাজিক ফিল্টার। এই ফিল্টারটার কাজ হচ্ছে কাপড় ধোয়ার সময় কাপড়ে যে বড় ময়লাগুলো থাকে বা আঁশ সুতা থাকে সেগুলো এর মধ্যে আটকে যায়। তা আমি অবশ্য প্রতিবার কাপড় ধোয়ার পর কিন্তু এটা খুলে পরিষ্কার করে নিই, তা যার জন্য এটা এখনও ক্লিন আছে। তারপরও এটা সাইডে সামান্য কিছু ময়লা আছে, তা খুব ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ম্যাজিক ফিল্টারটাকে পরিষ্কার করে নিলাম। এখন এটাকে আর মেশিনের ভেতরে লাগাচ্ছি না। তো যেখানে ম্যাজিক ফিল্টারটা সেট করা থাকে তার পাশেও কিন্তু বেশ খানিকটা ময়লা হয়েছে, তা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে ঘষে সে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এতে করে টাব ক্লিনিংয়ের সময় এই জায়গাগুলো খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তো একটু সময় নিয়েই ব্রাশ দিয়ে চারপাশটা ঘষে নিচ্ছি। আর সেই সঙ্গে টাবের চারপাশে যে অংশগুলো আছে সেগুলো একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর টাবের নিচের দিকে কিন্তু এক সাইডেও একটা ফিল্টার আছে যেখান দিয়ে হচ্ছে কাপড় ধোয়ার পর পানিটা বের হয়। তো এটাও কিন্তু চাইলে খুলে পরিষ্কার করা যায়, তো আমি এটা খুলে পরিষ্কার করছি না, যেহেতু আমার ওয়াশিং মেশিনে খুব অতিরিক্ত মাত্রার ময়লা কাপড় এখন পর্যন্ত ধোয়া হয়নি। নর্মাল আমাদের যে প্রতিদিনের ব্যবহারের কাপড় সেগুলোই ধোয়া হয়। তো ব্রাশ দিয়ে খুব ভালো করে নিচের দিকটা একটু ঘষে দিচ্ছি, যাতে করে এর ফাঁকায় যদি কোনো ময়লা আটকে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়। সেই সঙ্গে টাবটার উপরের দিকে অংশগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো অবশ্য টাব ক্লিনিংয়ের সময় পরিষ্কার হবে না, এগুলো আমি আলগা পানি দিয়ে পরিষ্কার করে নেব, পরে টাব ক্লিনিংয়ের সময় সেই পানিটা চলে যাবে। আর এই যে এটা হচ্ছে ডিটারজেন্ট দেওয়ার বক্স, তো বক্সটাকেও আমি খুলে নিচ্ছি। আর এই বক্সটা দিয়েই কিন্তু ইনলেট পাইপ দিয়ে পানি পড়ে, তো এটাও কিন্তু সাইড দিয়ে দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ব্যবহারের ফলে চারপাশটা একটু নোংরা হয়ে গেছে। তো এই সাইডটাও আমি ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি।
তাই তো ডিটারজেন্টের বক্সটাও ব্রাশ দিয়ে ঘষে নেওয়া হয়ে গেল। এখন মগ দিয়ে কল থেকে পানি নিয়ে টাবের উপরের দিকে যে অংশগুলো ব্রাশ দিয়ে ঘষেছিলাম সেগুলো পরিষ্কার করে নিলাম। আর এখন টাব ক্লিনিংয়ের জন্য ডিটারজেন্ট বক্সটার মধ্যে 3 চা চামচ ডিটারজেন্ট নিয়ে নিচ্ছি। তো ডিটারজেন্ট নাও হয়ে গেছে, এখন ডিটারজেন্টের বক্সটা লাগিয়ে ওয়াশিং মেশিনে যে লিডটা আছে সেটাকেও ক্লোজ করে দেব। তো এখন ওয়াশিং মেশিন অন করে দিচ্ছি। প্রথমে পাওয়ার বাটনটাতে চাপ দিলাম, তারপর এদিকে প্রোগ্রামে একদম নিচের দিকে অপশন আছে ট্যাপ ক্লিন, তা প্রোগ্রাম বাটনটা চেপে ট্যাপ ক্লিন অপশনে নেওয়া মাত্রই কিন্তু টাইমটা সেট হয়ে গেছে, সেই সঙ্গে ময়লা কতটুকু আছে সেটা অটোমেটিক সেন্সরের সাহায্যে সেট হয়ে গেছে। আর ওয়াটার লেভেলটাও কিন্তু দেখাচ্ছে 10, মানে সবচেয়ে বেশি পরিমাণে যে ওয়াটার লেভেল সেটা দেখাচ্ছে। আর সেই সঙ্গে এখানে কিছু অপশন আছে, তার মধ্যে আছে সোকিং, ওয়াশ, রিঞ্জ আর স্পিন। আর সময় লাগবে কিন্তু 1 ঘন্টা 44 মিনিট। আর এটি সময়টা কিন্তু আসলে মেশিনে অটোমেটিক সেট করাই আছে, ট্যাপ ক্লিন অপশনে দেওয়া মাত্রই এই টাইমটাই শো করবে। আর এই যে স্টার্ট হয়ে গেছে কিন্তু ট্যাপ ক্লিনিং, পানি আসা শুরু করে দিয়েছে। তা এখন আমাদের অপেক্ষা করতে হবে 1 ঘন্টা 44 মিনিট। তাই তো ট্যাপ ক্লিনিং শুরু হয়ে যাওয়ার পর আমি একটু পরে এসে চেক করছিলাম কী অবস্থা, তো এখনও 1 ঘন্টা 19 মিনিট বাকি আছে। আর সেই সঙ্গে এখন কিন্তু শোকিং হচ্ছে, অর্থাৎ এর মধ্যে যতটুকু পানি আসা দরকার পানি চলে এসেছে, সেই সঙ্গে ডিটারজেন্টও কিন্তু পানিতে গুলে গেছে। তাই এটা এখন প্রায় 1 ঘন্টার মতো ওয়াশিং মেশিনটা শোকিং হবে, অর্থাৎ এটাকে যে ময়লাগুলো আছে সেগুলো পানিতে খুব ভালো করে ভিজবে আর মাঝে মাঝে টাপটা স্পিন করবে, এতে করে চারপাশে যে ময়লাগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার হয়ে যাবে। আর এই তো একেবারে পুরোপুরি ট্যাপ ক্লিনিং শেষ হয়ে যাওয়ার পর পাওয়ার সুইচ অফ করে লিডটা খুলে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়ে গেছে। আর এখন আমার যে ম্যাজিক ফিল্টারটা খুলে রেখেছিলাম সেটাও জায়গা মতো লাগিয়ে দিলাম। আর ওয়াশিং মেশিনটা কিন্তু পুনরায় ব্যবহারের জন্য একেবারেই উপযোগী হয়ে গেছে। তো দেখেই নিলেন, যাদের বাসায় ওয়াশিং মেশিন আছে তারা কিন্তু এভাবে বছরে অন্তত একবার হলেও ওয়াশিং মেশিনটা ট্যাপ ক্লিনিংয়ের মাধ্যমে বাসায় বসেই মেনটেনেন্স করে নিতে পারেন। এতে করে ওয়াশিং মেশিনের কার্যকারিতাও কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর কাপড়ও খুব সুন্দর করে পরিষ্কার হবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।